নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সোমা, আর আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি সরষে ইলিশ করে দেখাবো। তার জন্যে আমি মাছগুলোকে দেখুন এখানে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে, তার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর এখানে আমি সরষে, পোস্ত আর লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। দেখুন এখানে আমি মাছগুলো নিয়ে এবারে এর মধ্যে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে বলুন? আর ইলিশ মাছের সময় ইলিশ মাছ হবে না, এটা তো হতেই পারে না। তো চলুন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে এই 10 মিনিট মতন রেখে দেবো, যাতে নুনটা ভেতরে ভালো করে ঢুকে যায়। তো আপনাদের কার কার ভালো লাগে ইলিশ মাছ খেতে আমাকে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে দেখছেন। যদি ইউটিউব হয় তাহলে অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সরাসরি দেখতে পান। আর যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। তো এভাবে মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে আমি হালকা ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজতে নেই, তাই আমি হালকা ভেজে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা কিন্তু না ভেজেও করতে পারেন, সেটা ভাপা হবে। কিন্তু একটা এখানে টিপস আছে যে ইলিশ মাছ যদি একটু এপিটুপিট ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু গ্যাস অম্বলটা একটু কম হয়। তো আমি এর জন্য একটু এপিটুপিট করে জাস্ট একটু ফ্রাই করে নিচ্ছি, করে নিয়ে তুলে নেব। ইলিশ মাছের গন্ধেই পুরো একদম পেট ভরে যায়। দেখো আমি এক এক করে এভাবে ইলিশ মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। খুব বেশি কষাবো না, কারণ সর্ষে পোস্ত বেশি কষাতে নেই, কষালে তিতো হয়ে যায়। তো এর মধ্যে আমি 3-4 টেবিল চামচ মতন টক দই আমি ফেটিয়ে রেখে দিয়েছি, তো সেটা দিয়ে দেবো। আর স্বাদ মতো নুন হলুদ আমি এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন এইভাবে আমি টক দইটাও এর মধ্যে দিয়ে দিলাম। যারা টক দই পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, কিন্তু আমি এখানে একটু সর্ষে পোস্তর মধ্যে টক দইটা ফেভার করি, তাই আমি এটা দিয়ে দিলাম। তো আমি আরেকটু কষিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। কালারটা দেখুন ভীষণ সুন্দর। আর এখানে দেখুন আমি একটু চিনি এর মধ্যে দিয়েছি। চিনি, এই চিনিটা দিলে কিন্তু যে মিষ্টি হয়ে যাবে তা না, কিন্তু নুন টক এর একটা ব্যালেন্স বজায় থাকবে। তার জন্য আমি খুব সামান্য কয়েক দানা আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাছগুলো, ভাজা মাছগুলোকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে আমার রেডি হয়ে যাবে সর্ষে ইলিশ। তো আমার ভিডিওটা পুরোটুকু দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমার পাশে থাকবেন আর সাথে থাকবেন আশা করি। তো এভাবে দেখুন আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল দিয়ে আমি এবার একটা বলে সার্ভ করে নেব। এই দেখুন আমার রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।